আমার টুটুলের তার সাথে র্যালি করে ডিসি অফিসে সরলিকেশ করে খাওয়া দাওয়া করতে এসছি। টুটুল আমাদের খাওয়া দাওয়া করতে নিয়ে এসছে, জেলা নেতাদের সাথে দেখা, নেতারা খাওয়া দাওয়া করছে। তো হোটেলের যে অবস্থা, সিট নেই আপনারা দেখতে পাচ্ছেন, তো আমাদেরকে একটা সিট করে দেবে, দেওয়ার পর আমার খেতে খেতে বলব। এই যে দাঁড়িয়ে আছে খাওয়ার অপেক্ষায়। আচ্ছা শাহিন ভাই, আপনার একটা হোটেল ছিল, আপনার সে হোটেলটা কি হয়েছে বলবেন? এনার কাছে বিক্রি করে দিয়েছেন আপনি? ভালো ব্যবসা করতেছে শুনতেছে, আমার ভাড়া দিচ্ছে মাসে 20,000। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনার হোটেলটা থাকলে তো আমরা বসতে পারতাম, ঠিক না? হ্যাঁ, বসতে পারতেন। তো এখন আপাতত আমাদের তো হোটেল নাই, এখানে বসেন বন্ধন ভাই, বড় ভাইয়ের হোটেল, সুস্বাদু খাবার, ভালো খাবার এখানে আসেন। আচ্ছা, চলেন আমরা। বিভা রেস্টুরেন্ট, কি নাম? বিভা রেস্টুরেন্ট, বিভা রেস্টুরেন্টের মালিক ভাই মালিক। আমরা আমাদের একটা টেবিলের ব্যবস্থা করে দাও। মাংস চুরি করলি কেন? ভিড়, এই হোটেলটা এত পরিমাণ ভিড় হয় আমার বন্ধু টুটুলের জমি জায়গা বিষয়ে একটা মানববন্ধন ছিল ডিসি সাহেবের বরাবর। সেই মানববন্ধন শেষ করে আমার ভাই টনিক ভাই সাথে নিয়ে, টনিক ভাই সাথে নিয়ে আমরা, অবশ্য টনি ভাইয়ের আগে খাওয়া দাওয়া করছিল, পরে আমরা আসলাম। আমার বন্ধু আপু টুটুল মিঠু, আমি শাহিন খাওয়া দাওয়া করতে এসে দেখি ভাইও খাওয়া দাওয়া করছে। যাই হোক, তাদের খাওয়া দাওয়া শেষ হয়ে এক পর্যায়ে আমরা খেতে বসি। তো ভাইয়ের সাথে আমাদের পরিচয়টা হলো দলীয় পরিচয়, এছাড়া অন্য কোনো পরিচয় নেই। তো সেই পরিচয় বাবদ ভাই দুটো আমাদের বিলটাও দিয়ে দিয়েছে। আসলে আমরা বিএনপি করি, তো আমাদের ভালোবাসাটা এমনই। তো আমার খুব ভালো লাগলো আজকে, আজকে আসলে এত ভালো লাগলো যে আমরা বন্ধু বান্ধব একসাথে এসেছি, তারপর আরেক ভাই পালাম। আসসালামু আলাইকুম, আমরা একটা মানববন্ধনে এসেছিলাম জমি জায়গা, যারা যা গরিব প্রিয় মানুষ পরিবারের জমি পাচ্ছে না, এটাকে আমি আন্দোলন করছি দেশব্যাপী, আমি এটার আয়োজনে আছি। আজকে আমরা ডিসি অফিস স্যারের কাছে স্মারকলিপি পেশ করলাম। ইতিমধ্যে আমরা বন্ধুবান্ধব খেতে আসলাম পাঁচজন, আমার পুরনো বন্ধু মিল্টন, শাহিন, মিঠু, আপু, আমাদের পাঁচটা বন্ধু, অনেক পুরাতন বন্ধু, ছোটোবেলার বন্ধু, এক জায়গায় আমরা বলো তো খাওয়া দাওয়া করে আছি। আসতে গিয়ে দেখি আমাদের প্রাণ প্রিয় টনিক ভাই, আমাদের জেলা নেতা, খুবই মিষ্টি হাসি, একটা ভালো ব্যবহারের একটা ছেলে। হ্যাঁ, এর মানে কলঙ্কের কালি আছে ওর মনে, কোনো কলঙ্কের কালি নেই, ভালো লাগে আমার। আর যাবো যে ভবিষ্যতে টনিক ভাই একটা ভালো একটা জেলা পর্যায়ে আসে, আমার অন্তরে অন্তরস্থল থেকে অনুরোধ থাকবে কেন্দ্রীয় নেতাদের যে টনিক জানলে একটা ভালো জায়গা আছে। এই বলে আমি আপাতত আজকের মতন ভিডিও তুলে দেওয়া নিব না। আসসালামু আলাইকুম, অবশ্য যুব দলের প্রোগ্রাম আছে আজকে, আমরা সবাই যুব দলের প্রোগ্রামে যাবো। এই বলে আমি আজকে ভিডিও তুলে দেওয়া নিচ্ছি। আসসালামু আলাইকুম।